আসাম ত্রিপুরা সীমান্তে চোরাইবাড়ি থেকে বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত। 71 প্যাকেট গাঁজা উদ্ধার হয় তেলের ট্যাঙ্কার থেকে। তেলের ট্যাঙ্কারে গাঁজাগুলি লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ আটক করেছে ট্যাঙ্কার চালক মিঠুন সরকারকে। আসাম ত্রিপুরা সীমান্তে চোরাইবাড়ি থেকে বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। একটি তেলের ট্যাঙ্কারে গাঁজাগুলি লুকিয়ে নিয়ে পাচার করা উদ্দেশ্য ছিল পাচারকারীদের। পুলিশ গোপন সূত্রের উপর ভিত্তি করে তেলের ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে 71 প্যাকেট গাঁজা উদ্ধার হয় সেই তেলের ট্যাঙ্কার থেকে। পুলিশ ট্যাঙ্কার চালক মিঠুন সরকারকে আটক করেছে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে গাঁজাগুলি নিয়ে আসা হচ্ছিল বলে সূত্রের খবর। আসাম ত্রিপুরা সীমান্তে চোরাইবাড়ি থেকে বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। 71 প্যাকেট গাঁজা উদ্ধার হয় তেলের ট্যাঙ্কার থেকে। তেলের ট্যাঙ্কারে গাঁজাগুলি লুকিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। পুলিশ আটক করেছে ট্যাঙ্কার চালক মিঠুন সরকারকে। জানা গেছে, আগরতলা থেকে 10 চাকার ভারত পেট্রোলিয়ামের ট্যাঙ্কার গাড়িটি ত্রিপুরা সীমান্ত টপকে আসামের চোরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের নাকা পয়েন্টে আসতে ইনচার্জ প্রণব মিলি নেতৃত্বে গাড়িটির ট্যাঙ্কারের ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে আসাম পুলিশ। এতে 71 প্যাকেটে মোট 1420 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1,42,00,000 টাকা হবে বলে জানা গেছে। এদিকে গাড়ি চালক মিঠুন সরকারকে আটক করা হয়েছে তার বাড়ি ত্রিপুরার তেলিয়ামুড়ায়। সে প্রথমে তার অপকর্মের কথা স্বীকার না করলেও পরবর্তী সময়ে সে জানায় এই গাঁজাগুলি আগরতলা থেকে বিহার নিয়ে যাবে এবং এর বিনিময়ে সে বাড়তি রোজগার করবে। তার বিরুদ্ধে আসাম পুলিশ NDPS আইনে মামলা গ্রহণ করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদন্ত অব্যাহত রেখেছে।